মোদি জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, শিক্ষক সমাজ বিজ্ঞান বিভাগ, মোদি জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। আজকে দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের উপর একটি ক্লাস দেব। আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, অর্থাৎ এই রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায়ের উপর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আজকের ক্লাসে আমরা দেখবো। দেখো, আজকের ক্লাসের আমাদের প্রথম এমসিকিউ, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন রাষ্ট্র উক্তিটি কার? এখানে চারটি অপশন রয়েছে, অধ্যাপক গার্নারের, অধ্যাপক গেটেলের, টিএইচ গ্রিনের, এরিস্টটলের। সঠিক উত্তর হচ্ছে ঘ, এরিস্টটলের। অর্থাৎ তোমরা দেখবা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায়ের রাষ্ট্রের ধারণা সম্পর্কে যে এমসিকিউ, যে সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে, যে সকল রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কিত যে সকল সংজ্ঞাগুলো দিয়েছে তার মধ্যে প্রথম সংজ্ঞাটাই হচ্ছে এরিস্টটলের দেওয়া এই সংজ্ঞাটি। এরপরে সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে? এখানে চারটি অপশন রয়েছে, তিনটি, চারটি, দুইটি, পাঁচটি। সঠিক উত্তর হচ্ছে গ, দুইটি। অর্থাৎ সার্বভৌম ক্ষমতার দিক রয়েছে হচ্ছে দুইটি। দেখো, একটি হচ্ছে আভ্যন্তরীণ ক্ষমতার আভ্যন্তরীণ এবং আরেকটি হচ্ছে বাহ্যিক দিক। অর্থাৎ আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। এবং আরেকটি হচ্ছে, দেখো, বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তি নিয়ন্ত্রণ হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতার যে দুইটা দিক রয়েছে, এই দুইটা দিকের একটি হচ্ছে বাহ্যিক দিক আর একটি হচ্ছে আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিক যেটা বললাম, যে আভ্যন্তরীণ বিষয়গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এবং বাহ্যিক দিক হচ্ছে এই রাষ্ট্রের উপর বহির রাষ্ট্রগুলা বা অন্য রাষ্ট্রগুলার নিয়ন্ত্রণ মুক্ত থাকবে। এরপরে জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে কোন আইন প্রণীত হয়? তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিকার আইন, তথ্য কমিশন আইন, প্রতিলিপি অধিকার আইন। দেখো, সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইনের মাধ্যমে মূলত ব্যক্তি রাষ্ট্রের সকল ধরনের তথ্য, বিশেষ করে যে সকল তথ্যগুলো সাধারণ জনগণ পেতে পারে, রাষ্ট্রের কিছু কিছু আমি বলবো কিছু গোপনীয় তথ্য বা কিছু নিরাপত্তা জনিত কারণে এমন অনেক তথ্য যেগুলো রাষ্ট্র নিজস্ব ইখতিয়ারে রাখে, সে সকল তথ্য ব্যতীত জনগণ চাইলে যে কোনো তথ্য রাষ্ট্রের কাছ থেকে পেতে পারে। অনেক সামাজিক প্রথা অমান্য করলে কি ঘটে থাকে? মানুষের উন্নতি, সামাজিক সমস্যা, সংঘাত ও বিদ্রোহ, সমাজের পরিবর্তন। দেখো, সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ সংঘাত ও বিদ্রোহ। অর্থাৎ অনেক সামাজিক যে সকল, সমাজের যে সকল প্রতিষ্ঠিত প্রথা রয়েছে, এই সকল প্রথা যদি আমরা ধারাবাহিকভাবে না মেনে যদি প্রথাগুলোকে অমান্য করি, তাহলে এক ধরনের সমাজে সংঘাত ও বিদ্রোহের সম্ভাবনা তৈরি হতে পারে। নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের অপ্রয়োজনীয় কাজ, উন্নয়নমূলক কাজ, জনহিতকর কাজ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে, দেখো, খ, খয়ের অপশন হচ্ছে দুই ও তিন। অর্থাৎ এগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে উন্নয়নমূলক কাজ, এবং দ্বিতীয় কথা হচ্ছে এগুলা জনহিতমূলক কাজ। দেখো, রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এর মধ্যে একটি আছে আইন শৃঙ্খলা রক্ষামূলক কাজ বা নিয়ন্ত্রণমূলক কাজ, এরপরে মৌল অধিকার নিশ্চিতমূলক কাজ, এরপরে দেখো উন্নয়নমূলক কাজ করে, জনহিত কাজ করে বা নিরাপত্তা জনিত কাজ করে। বিভিন্ন ধরনের রাষ্ট্র মূলত জনগণের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়? পার্লামেন্ট, আইন মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিলের মাধ্যমে। দেখো, সঠিক উত্তর হচ্ছে ঘ, বিলের মাধ্যমে। আসলে দেখো, আইন প্রণয়ন হয়, কিন্তু আলটিমেটলি দেখো এই প্রায় প্রত্যেকটা অপশনই কিন্তু আইন প্রণয়নের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখে। যেমন আমি যদি পার্লামেন্ট কথা বলি, যেখানে আইন পাশ করা হয়, এরপর আইনমন্ত্রী আইন প্রণয়নে এক ধরনের ভূমিকা রাখেন, প্রধানমন্ত্রী ভূমিকা রাখেন, কিন্তু সর্বসম্মতভাবে এই প্রত্যেকটা ব্যক্তির মতামত যখন একটি বিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখনই কিন্তু সেই আইনটা মূলত জনগণের জন্য বাস্তবায়িত হয়। কোন তথ্য কি, কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত? যে কোনো ধরনের রেকর্ড, দাপ্তরিক নোটশিট, নোটশিটের প্রতিলিপি, প্রামাণ্য প্রতিলিপি। দেখো, সঠিক উত্তর হচ্ছে ক, যে কোনো ধরনের রেকর্ডে মূলত তথ্য শব্দটির একটি প্রতিশব্দ। এরপরে দেখো, বিশ্লেষকদের মতে রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভূমিকা পালন করে? এখানে দুই ধরনের, ছয় ধরনের, এরপর চার ধরনের, পাঁচ ধরনের। সঠিক উত্তর হচ্ছে, দেখো, ক, দুই ধরনের। অর্থাৎ রাষ্ট্র মূলত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। একটি হচ্ছে, দেখো আমি যেটা বলতেছি, যে একটি হচ্ছে নিয়ন্ত্রণমূলক, আর একটি হচ্ছে মূলত জনহিতকর যে সকল কাজগুলো রয়েছে, এই ধরনের কাজগুলো মূলত রাষ্ট্র করে থাকে। দেশের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব কার? নাগরিকদের,
চাকরিজীবীদের, রাষ্ট্রের শিক্ষিতদের। সঠিক উত্তর হচ্ছে গ, রাষ্ট্রের অর্থাৎ দেশের অবকাঠামোগত যে সকল উন্নয়ন, আমি যদি বলি রোড, কারবার বা বড় বড় এই যে আমাদের যে পদ্মা সেতু হচ্ছে, যদিও এগুলো জনগণের টাকায়, কিন্তু এই জনগণের টাকাকে মনিটরিং করে জনগণের কাছে সেগুলো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পৌঁছে দেয় কিন্তু রাষ্ট্র বা সরকার। এরপরে দেখো, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। সংজ্ঞাটি কার? এরিস্টটলের, ম্যাকাইভার, গার্নার এবং গেটের। সঠিক উত্তর হচ্ছে খ, ম্যাকাইভারের। অর্থাৎ ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট বইতে রাষ্ট্র সম্পর্কিত যে সকল সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার মধ্যে এটা একটা সংজ্ঞা, যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এরপর, আবেদনকারীর আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কার নিকট অভিযোগ পাঠানো যাবে? তথ্য মন্ত্রণালয়, কে, তথ্য অধিদপ্তরের, তথ্য কমিশনের এবং হচ্ছে তথ্য বিভাগীয় কার্যালয়। সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ তথ্য কমিশনের কাছে। মূলত যদি আইন আপিলকারী কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পান, তাহলে তথ্য কমিশনের কাছে উনি মূলত অভিযোগ পাঠাতে পারেন। তথ্য অধিকার আইনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে প্রান্তিক মানুষের, সুবিধা বঞ্চিত মানুষের, অসুস্থ মানুষের। দেখো নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ক, এক এবং দুই, অর্থাৎ প্রান্তিক মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ। দেখো তথ্য অধিকার আইনের মাধ্যমে মূলত উন্নয়ন নিশ্চিত করা যাবে হচ্ছে প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত। প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত মানুষ বলতে সমাজের নিচু স্তর বা সমাজের একেবারে হচ্ছে মার্জিনাল লেভেলের যে সকল জনগোষ্ঠী থাকে তাদেরকে মূলত বলা হচ্ছে। এরপরে দেখবো আমরা দ্য মডার্ন স্টেট গ্রন্থটির লেখক কে? জন মিল, এরিস্টটল, অধ্যাপক গার্নার, আর এম ম্যাকাইভার। সঠিক উত্তর হচ্ছে ঘ, আর এম ম্যাকাইভার। আচ্ছা দেখো, আর এম এর পূর্ণ রূপ হচ্ছে যে আর এম ম্যাকাইভার, অর্থাৎ রবার্ট মার্টন ম্যাকাইভার। আর তে রবার্ট, এম তে মার্টন, ম্যাকাইভার একজন আমেরিকান সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী, মূলত সমাজবিজ্ঞানী। ম্যাকাইভার হচ্ছে সমাজবিজ্ঞানী, কিন্তু তার দ্য মডার্ন স্টেট এটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত একটি একটি বিখ্যাত একটি বই। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ড হলো একটি রাষ্ট্রের স্থলভাগ, একটি রাষ্ট্রের জলভাগ, একটি রাষ্ট্রের আকাশসীমা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ। দেখো বলা হচ্ছে যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে একটা রাষ্ট্রের স্থলভাগ, একটা রাষ্ট্রের জলভাগ, একটা রাষ্ট্রের আকাশসীমা। অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড বলতে ওই রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ, আকাশসীমা সকল অংশকেই মূলত ওই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করা হয় বা গণ্য করা হয়। রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে আইন প্রণয়ন, আঞ্চলিক জোট, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ অপশন এক এবং তিন, অর্থাৎ আইন প্রণয়ন করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে মূলত রাষ্ট্রের মৌলিক কাজ। এবং আঞ্চলিক জোট এটা হচ্ছে রাজনৈতিক দলের একটি কাজ। তো সেই হিসাবে দেখো রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপরে আমরা দেখব আইনের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা, সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা, বিধিবিধান মানতে বাধ্য করা। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ আইনের যে সকল বৈশিষ্ট্য রয়েছে, তোমরা বইতে দেখবা যে আইনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, সকলকে সম অধিকার নিশ্চিত করে এবং বিধিবিধান মানতে মূলত আইন বাধ্য করে। এরপরে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ হলো শরণার্থীদের আশ্রয় দান, আঞ্চলিক জোট গঠন, বহির্বিশ্বে অর্থনৈতিক বাধার সৃষ্টি। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ দুই ও তিন, অর্থাৎ দুই ও তিন হচ্ছে দেখো আঞ্চলিক জোট গঠন করা এবং বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি করা হচ্ছে মূলত রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় বা পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের একটি অংশ। শরণার্থীদের আশ্রয় দান করা মূলত এটা হচ্ছে পররাষ্ট্রনীতির মৌলিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত যায় না। রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মূলত নিয়ে থাকে সেটা, কিন্তু মৌলিক কাজের কথা বললে মূলত আঞ্চলিক জোট গঠন এবং বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের মূলত মূল কাজ। এরপরে দেখবো আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস কি? এখানে চারটি অপশন রয়েছে। দেখো বিচারকের রায়, ধর্মীয় অনুশাসন, আইনসভা, ঐশ্বরিক আইন। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, আইনসভা। কারণ এখানে দেখো যদিও বলা হচ্ছে এই চারটা অপশনই কিন্তু আইনের উৎস, কিন্তু এখানে বলা হচ্ছে আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস। আধুনিক রাষ্ট্র আমরা জানি আইনের প্রধান উৎস হচ্ছে মূলত আইনসভা। দেখো
বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এখন এক একটা দেশের আইনসভার নাম এক এক ধরনের, যেমন আমি যদি যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস বা আমাদের দেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, এরকম। অর্থাৎ এই সকল জায়গাতেই মূলত রাষ্ট্র রাষ্ট্রের যে সকল নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আইন প্রণয়ন করা হয় তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই সকল আইনসভা। এরপরে দেখো, আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কি? ন্যায়বোধ, আইন, ধর্ম, প্রথা। সঠিক উত্তর হচ্ছে ঘ, প্রথা। অর্থাৎ প্রথাই একটা সময় কিন্তু আইনের রূপ নেয়। যেমন আমি যদি বর্তমান ইংল্যান্ডের কথা বলি, দেখো ইংল্যান্ডের আইন হচ্ছে মূলত, ইংল্যান্ডের যে সংবিধান হচ্ছে অলিখিত। অর্থাৎ ইংল্যান্ডের একটা সময় বা প্রাচীন যুগে বা খুবই আগে ইংল্যান্ডে যে সকল প্রথাগুলো প্রচলিত ছিল, বর্তমানে সেগুলাই একটি আইন লিপিবদ্ধ আইন হিসেবে তারা পালন করে থাকে। অর্থাৎ এই প্রথা বিরোধী কর্মকাণ্ডই তাদের আইন বিরোধী কর্মকাণ্ড হিসেবে পরিগণিত করা হয়। অর্থাৎ তাদের দেখো, বা আমি শুধু ইংল্যান্ডের কথা না, আমাদের দেশেও, বা আমি যদি মুসলিম বিশ্বের কথা বলি, মুসলিম বিশ্বের যে সকল ধারাবাহিকতা অনেক আগে থেকে পালন করে আসছে, সেগুলাই আজকে তারা রাষ্ট্রীয় আইন হিসেবে মূলত বাস্তবায়ন করার চেষ্টা করে। এরপরে দেখবো যে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের উপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে, সাংবিধানিক ভাবে, যে কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে ঘ। অর্থাৎ এই তিনটে অপশনই মূলত এই প্রশ্নের জন্য সঠিক। তো জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের উপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমেও করে, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমেও করে, এবং সাংবিধানিক ভাবে করে, প্রয়োজন সাপেক্ষ সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের উপর মূলত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তির শক্তি কর্তৃক প্রযুক্ত হয়। কে বলেছে? দেখো, হল্যান্ড, উড্রো উইলসন, অস্টিন, এরিস্টটল। সঠিক উত্তর হচ্ছে ক, হল্যান্ড। অর্থাৎ তোমাদের এখানে যে আইন সম্পর্কিত যে ব্যাখ্যাটা রয়েছে হল্যান্ডের, এখানে উনি বলছেন যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণে এমন কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়। এটা হচ্ছে মূলত হল্যান্ডের উক্তি। এরপরে দেখবো আমরা কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ? প্রতিরক্ষা বাহিনী গঠন, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, জনস্বাস্থ্য রক্ষা করা, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে গ, জনস্বাস্থ্য রক্ষা করা। অর্থাৎ এখানে কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ? দেখো, প্রতিরক্ষা বাহিনী গঠন, আইনের অনুশাসন প্রতিষ্ঠা এবং আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা হচ্ছে রাষ্ট্রের মৌলিক কাজ, আর জনস্বাস্থ্য রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। অর্থাৎ মৌলিক কাজের বাইরে রাষ্ট্র যে সকল কাজ করে, তার মধ্যে একটি কাজ হচ্ছে জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য কতটি বিভাগ থাকে? চারটি, তিনটি, সাতটি, ছয়টি? দেখো সঠিক উত্তর হচ্ছে খ, তিনটি বিভাগ থাকে। আমরা জানি দেখো রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র বা সরকারের মূলত বিভাগ হচ্ছে তিনটা। অর্থাৎ এই তিনটা বিভাগের মাধ্যমে রাষ্ট্র বা সরকার গঠিত হয়। দেখো এই তিনটা বিভাগ হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মাধ্যমে মূলত রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকরী করার জন্য কি থাকতে হয়? আঞ্চলিক কর্তৃপক্ষ, স্থায়ী কর্তৃপক্ষ, অস্থায়ী কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ। সঠিক উত্তর হচ্ছে ঘ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ। অর্থাৎ দেখো চূড়ান্ত ক্ষমতা বাস্তবায়ন করার জন্য বা কার্যকর করার জন্য অবশ্যই কেন্দ্রীয় ক্ষমতা থাকতে হবে। যদিও দেখো প্রত্যেকটা জায়গাতে আঞ্চলিক ক্ষমতা থাকে, স্থায়ী ক্ষমতা থাকে এবং অস্থায়ী ক্ষমতাও থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা বাস্তবায়ন বা কার্যকরী করার জন্য অবশ্যই ওই রাষ্ট্রের বা ওই প্রতিষ্ঠানের বা ওই সংগঠনের কেন্দ্রীয় ক্ষমতা থাকতেই হবে। সার্বভৌমের আদর্শকে কি বলা হয়? আইন, নিয়ম, নির্দেশ, হুকুম। সঠিক উত্তর হচ্ছে ক, আইন। অর্থাৎ সার্বভৌমের আদর্শকেই মূলত বলা হয় আইন। রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি একটি প্রতিষ্ঠান প্রাচীন যুগে, মধ্যযুগে, লৌহ যুগে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ক এবং এক এবং দুই। অর্থাৎ প্রাচীন যুগে ও মধ্যযুগে, প্রাচীন যুগ বলতে আজ থেকে মনে করো যে 10,000 বছর আগের যুগকে বলা হয় প্রাচীন যুগ, এবং 10,000-এর পরবর্তী থেকে 5,000 বছর আগের যুগকে, 10,000 থেকে আমি যদি ধরি যে হচ্ছে 1300 সালের আগের যুগকে বলা হচ্ছে মধ্যযুগ। অর্থাৎ 10,000 থেকে 10,000 পর থেকে 1300 সালের আগ পর্যন্ত বলা হচ্ছে মধ্যযুগ, এবং 1300 সালের, আচ্ছা 1300 সালের পরবর্তী থেকে যদিও আধুনিক যুগ আসে, কিন্তু লৌহ যুগ হচ্ছে দেখো প্রাচীন যুগের পরবর্তী যুগ হচ্ছে লৌহ যুগ। দেখো তোমাদের যদিও বইতে এই আলোচনাটা নেই, মূলত এই সমাজ ব্যবস্থা বা সময়কে মূলত কয়েকটি যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে আছে প্রস্তর যুগ, এরপরে আছে হচ্ছে
নবোপরীয় যুগ, এরপরে আছে হচ্ছে লৌহ যুগ, তাম্র যুগ এবং ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ এবং সর্বশেষ হচ্ছে লৌহ যুগ, অর্থাৎ এই 5 যুগের সর্বশেষ হচ্ছে লৌহ যুগ। তো সেই হিসেবে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ প্রাচীন যুগ ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি। দেখো রাষ্ট্র সম্পর্কিত বা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যে সকল মতবাদ আছে, এই সকল মতবাদের 1 নম্বর মতবাদই হচ্ছে রাষ্ট্র হচ্ছে ঈশ্বরের তৈরি। এরপরে 1971 সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি, কোন কারণে? জনসংখ্যার অভাব ছিল, নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, সার্বভৌমত্ব ছিল না, প্রশাসনিক ক্ষমতা ছিল না বলে। সঠিক উত্তর হচ্ছে গ, সার্বভৌমত্ব ছিল না বলে। দেখো আমি যদি রাষ্ট্রকে তোমাদের এই যে মোদী জোনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ বা তোমাদের এই স্কুলের কথা চিন্তা করে দেখো, রাষ্ট্রের একটা উপাদান আছে 4টা, এই 4টা উপাদানের 3টা উপাদান কিন্তু তোমাদের স্কুলে আছে। এই একটা উপাদান না থাকার জন্য তোমাদের স্কুলকে বা তোমাদের স্কুল কর্তৃপক্ষকে আমি রাষ্ট্র নামে প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারতেছি না। দেখো রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, তোমাদের স্কুল একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের 4টা উপাদান আছে এবং ওই 4টা উপাদান তোমাদের এই স্কুল নামক এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। দেখো রাষ্ট্রের 4টা উপাদান কি? একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তোমাদের এই স্কুলের একটা নির্দিষ্ট এরিয়া আছে। এরপরে জনসমষ্টি, অর্থাৎ এই স্কুলে ছাত্রছাত্রী আছে, রাষ্ট্রের জনসংখ্যা আছে। এরপরে আরেকটা হচ্ছে কি? সরকার। দেখো সরকার বলতে রাষ্ট্রের মুখপাত্র বা রাষ্ট্রের হচ্ছে পরিচালককে আমরা সরকার বলতেছি, ঠিক একইভাবে তোমাদের স্কুলেরও কিন্তু একজন পরিচালক রয়েছে, একজন মুখপাত্র রয়েছে। দেখো সেই হিসেবে রাষ্ট্রের যে 4টা উপাদানের 3টা উপাদান রাষ্ট্রতেও রয়েছে, তোমাদের প্রতিষ্ঠানেও রয়েছে, কিন্তু একটা উপাদানের জন্যই এই প্রতিষ্ঠানকে আমি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি না, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ দেখো রাষ্ট্র চাইলে কিন্তু তোমাদের প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে পারে, বা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় চাইলে এই প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে পারে, যার কারণে এই প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব ক্ষমতা নেই, সার্বভৌম ক্ষমতা নেই। ঠিক একইভাবে দেখো 1971 সালের যুদ্ধের আগে বাংলাদেশের এই 3টা অপশন থাকলে মূলত যেটা ছিল না, সার্বভৌমত্ব ছিল না। পরবর্তীতে 71 পরবর্তী সময়ে রাষ্ট্র যখন স্বাধীন হয় তখন কিন্তু সার্বভৌমত্ব লাভ করে বাংলাদেশ। বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য লিখিতগুলো অন্যতম, এর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ বলে তুমি মনে করো? শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, আঞ্চলিক জোট গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন। দেখো সঠিক উত্তর হচ্ছে ক, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। এখানে বলা হচ্ছে দেখো বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত কাজগুলো হবে অন্যতম, এর কোনটিকে বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ বলে তুমি মনে করো? এর একটি ঐচ্ছিক কাজ হচ্ছে দেখো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, রাষ্ট্রের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপর রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ কি? আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, এরপরে অন্য রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা করা এবং সরকারি কর্মচারীদের কাজ তদারক করা। সঠিক উত্তর হচ্ছে দেখো খ, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন করা হচ্ছে, এর মূলত পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় বা পররাষ্ট্র বিষয়ক যে অধিদপ্তর রয়েছে তার কাজ হচ্ছে একটা রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের যে সকল চুক্তি বা যে সকল সম্পর্ক, এই সম্পর্কগুলো চুক্তির মাধ্যমে বিনিময় করা। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে? সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার, কখনো সার্বভৌমত্ব থাকে কখনো থাকে না যার, নির্দিষ্ট সরকার ব্যবস্থাপনা নেই যার, নির্দিষ্ট আয়তনের ভূখণ্ডে থাকলেও কিছু অংশ অমীমাংসিত যার। দেখো সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার। এখানে বলা হচ্ছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে? সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার। আলটিমেটলি দেখো রাষ্ট্রের জনসংখ্যা কত হবে এটা নিয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। দেখো এখানে বলেছে কখনো সার্বভৌমত্ব থাকবে কখনো সার্বভৌমত্ব থাকে না, এরকম প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যাবে না, নির্দিষ্ট সরকার ব্যবস্থা না থাকলে রাষ্ট্র বলা যাবে না, নির্দিষ্ট আয়তন বা ভূখণ্ড না থাকলেও সেটাকে সরকার বলা যাবে, কিন্তু রাষ্ট্রের জনসংখ্যা, সুনির্দিষ্ট জনসংখ্যা না থাকলেও সেটাকে রাষ্ট্র বলা যাবে, কারণ একটা রাষ্ট্রের জনসংখ্যা কত হবে এই বিষয়ে সঠিক কোনো তথ্য নাই বা সঠিক কোনো নিয়ম নেই। যেমন অনেক রাষ্ট্র আছে যে সকল রাষ্ট্রের জনসংখ্যা আমি যদি বলি 10,000-এর মধ্যে, যেমন নাউরু, পালাও, এগুলো আছে আফ্রিকান দেশগুলো, বা আমি যদি ভ্যাটিকানের কথা বলি ভ্যাটিকানের জনসংখ্যা 1,900 something বা 1,000-এর মতো, আবার আমাদের দেশের জনসংখ্যা 16.5 কোটি, আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জনসংখ্যা প্রায় দেখা যাচ্ছে 130 কোটি, চীনের জনসংখ্যা 120 কোটি, চীনের জনসংখ্যা 130 কোটি, এরকম দেখো কোথায় 1,000 আর কোথায় 130 কোটি। তো বলা হচ্ছে এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা সুনির্দিষ্ট না থাকলেও সেটাকে রাষ্ট্র বলা যাবে। সুশাসন থাকলে রাষ্ট্রের নাগরিকরা কি পায়? আইনের বাধ্যবাধকতা, পরাধীন আর গ্লানি, স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা, অবাধ স্বাধীনতা। দেখো সঠিক উত্তর হচ্ছে গ, স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পায় যদি রাষ্ট্রে সুশাসন বিরাজমান থাকে।
এরপরে দেখবো রাষ্ট্রবিজ্ঞানে হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন, 4টি, 5টি, 6টি, 7টি। আমরা জানি দেখো আইনের যে সকল উৎস রয়েছে এই উৎসগুলো মূলত রাষ্ট্রবিজ্ঞানে হল্যান্ড ব্যাখ্যা করেছেন যে 6টি উৎসের কথা। এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। এই 6টা উৎসের মাধ্যমেই মূলত আইন প্রতিষ্ঠা আইন তৈরি হয় বা আইন সৃষ্টি হয়। দেখো এরপরে মানুষের উপর কিসের প্রভাব অপরিসীম, আইনের, প্রথার, ধর্মের, রীতিনীতির। সঠিক উত্তর হচ্ছে গ, ধর্মের। অর্থাৎ বলা হচ্ছে দেখো মানুষের উপর কিসের প্রভাব অপরিসীম, ধর্মের। সেটা বলে রাখি এটা সারা পৃথিবীর সকল রাষ্ট্রের বা সকল জনগণের জন্য সত্য বা সকল ধর্মের জন্য সত্য। যেমন দেখো আমি যদি বলি যে আমরা হচ্ছে হিন্দু, এই হিন্দুরা আমরা যেমন ধর্ম পালনে অভ্যস্ত বা ধর্ম পালন করে থাকি, মুসলিম ধর্মে ধর্মের বিশ্বাসী যারা আছে তারাও কিন্তু তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার জন্য ব্যস্ত থাকে, বা আমি যদি খ্রিস্টিয়ান যারা আছে তারাও কিন্তু তাদের ধর্মীয় বিধিবিধানগুলা ব্যাপকভাবে পালন করে থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পৃথিবীতে যত ধর্ম রয়েছে, দেখো পৃথিবীতে প্রায় 3500 ধর্ম রয়েছে পৃথিবীতে, এই তো বলা হচ্ছে যে এর মধ্যে কিছু মেজর আছে কিছু মাইনর আছে, এরকম এই সকল ধর্মগুলার অনুসারীরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার জন্য। সেই হিসাবে বলা হচ্ছে দেখো যে এই ধর্মীয় বিধিবিধান মানুষের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। 21 বর্গ কিলোমিটার এলাকা এবং 9,300 জনসংখ্যা নিয়ে নাউরু রাষ্ট্রটি গঠিত। এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে, অধ্যাপক বার্জেস, এরিস্টটল, অধ্যাপক গার্নার, গেটেল। দেখো সঠিক উত্তর হচ্ছে খ, এরিস্টটল। কারণ আমরা জানি এরিস্টটল রাষ্ট্র সম্পর্কিত যে সকল কথা বলেছেন, অর্থাৎ উনি বলছেন যে রাষ্ট্রের জনসংখ্যা কোনো সময় বেশি থাকবে না, উনি বলছেন মূলত রাষ্ট্রের জনসংখ্যা 5 থেকে 10 হাজার বা 10 হাজারের মধ্যে থাকবে। 10 হাজারের বেশি জনসংখ্যা হলে সেটাকে আমরা আদর্শ রাষ্ট্র বলবো না। যদিও দেখো এরিস্টটলের এই ধারণাটা বর্তমানে এখন ধোপে টেকে না, এর মূল কারণটা হচ্ছে এরিস্টটল যখন ছিল তখন কিন্তু রাষ্ট্রের জনসংখ্যা তুলনামূলক কম ছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং বর্তমান সময় এর ধারাবাহিকতা বেশিরভাগ রাষ্ট্রের জনসংখ্যা কিন্তু এখন কোটির ঘর। তো সেই হিসেবে এই রাষ্ট্রের জনসংখ্যা এই এই স্বল্প পরিমাণ জনসংখ্যা একটা রাষ্ট্রের ক্ষেত্রে যে আদর্শ জনসংখ্যা হবে ব্যাপারটা এরকম নয়। এরিস্টটল যখন বলেছিলেন তখন কিন্তু রাষ্ট্রের নাগরিকতার ধারণা ছিল ভিন্ন, যার কারণে উনি বলেছেন একটা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হতে হলে তার জনসংখ্যা 10 হাজারের মতো থাকতে হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের জন্য নির্ধারিত এমসিকিউ। আশা করি এমসিকিউ গুলো দেখবা পড়বা এবং এর বাইরেও যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোর প্রতি আলাদা গুরুত্ব দিবা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।